করোনা সংক্রমণ তাতে ফের বেশ কিছু জরুরি পরিষেবা আগামী দিনগুলিতে বন্ধ হবার সম্ভাবনা প্রবল। ইতিমধ্যে কিছু ব্যাংক তাদের পরিষেবা বন্ধ রেখেছে। বিদ্যালয়ে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর পঠন পাঠন বন্ধ হয়ে পড়েছে। কলেজ এবং ইউনিভার্সিটিতে পঠন পাঠন পর্ব চলবে কিনা সেটা পরিস্থিতি খতিয়ে দেখার পর সিদ্ধান্ত নিতে পারে উচ্চশিক্ষা দপ্তর। বাজারে হাসপাতালে অন্যান্য জনবহুল স্থানে সামাজিক দূরত্ব মেনে চলার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হচ্ছে বিভিন্ন জেলার প্রশাসনের তরফে। ইতিমধ্যে অবশ্য রাস্তায় নেমে করোনা সচেতনতামূলক বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। জানা গেছে এরই মধ্যে হাসপাতালে করোনা মোকাবেলা করার জন্য পরিষেবার দিকগুলি আরো বেশি সুদৃঢ় করা হচ্ছে। অর্থাৎ পূর্ব অভিজ্ঞতার কথা মাথায় রেখে দ্বিতীয় দফায় করোনা মোকাবেলার জন্য রাজ্য প্রশাসন যুক্তিযুক্তভাবে পদক্ষেপ গ্রহণ করছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে এমন একটা পরিস্থিতিতে জানানো হয়েছে, এই মুহূর্তে সচেতনতা অবলম্বন করা ছাড়া আর কোনো পথ খোলা নেই, সুতরাং প্রত্যেককে সেদিকটার মধ্যে বিশেষ খেয়াল রাখতে হবে। উল্লেখ্য, শুধু ভারতই নয়, তৃতীয় বিশ্বের অন্যান্য দেশ সহ প্রথম বিশ্বের দেশগুলোতে দ্বিতীয় দফায়ও করোনা সংক্রমণ ঘটে গেছে। সেই সব দেশগুলিতে সংক্রমণের সংখ্যা বাড়ছেই, থেমে নেই মৃত্যুর ঘটনাও। এক্ষেত্রে বিভিন্ন দেশের আর্থসামাজিক অবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, দেশগুলির অর্থ সংকট আরও তীব্র হয়েছে। কিন্তু এমন একটা পরিস্থিতিতে ব্যতিক্রম অবস্থান ধরে রেখেছে উন্নয়নশীল দেশ ভারত। বিশেষ করে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের প্রতি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে করোনা সংক্রান্ত আর্থসামাজিক অবস্থা বড়সড় কোনো ক্ষতির সম্মুখীন হয়নি। দেবাশিস দেবের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।